বলে হাবিব আপনি স্মরণ করুন ওই আসহাবে কাহাবের ঘটনা, স্মরণ করুন গুহাবাসীদের ঘটনা, অরণ্যবাসীরা যারা পৃথিবীর জমিনে জমি জায়গা ত্যাগ করে আমি আল্লাহ পাকের আপনার আপনার জ্ঞাপনার্থে আমি আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য, শিরিক থেকে দূরে থাকার জন্য, আপনার জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য যারা পৃথিবীর জমিনে সব চিন্তা ভাবনা দূর করলো, তারা বাপ ত্যাগ করলো, তারা বিবি বাচ্চা ত্যাগ করলো, ঘর বাড়ি পরিত্যাগ করে হাবিব গো আমি আল্লাহ পাকের আপনার ধানার্থে আমি আল্লাহ পাককে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তারা জঙ্গলে চলে গেল, আমি আল্লাহ পাক গুহার ভিতরে আশ্রয় দিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করেন, এই আপনার কোরআনের আয়াতটা আমার আল্লাহ পাক কখন নাজিল করলেন, বিশ্ব নবীর কাছে কখন পাঠালেন, সানে নজুল আপনার উঠিয়ে দেখো আপনার কাতাদার সূত্র পাওয়া যায়, তাফসীরটির নাম তাফসীরে খাজিন, এই তাফসীরে খাজিনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবীর ওপরে আপনার কখন আল্লাহ পাক আমার আপনার বলে হয়েছে আয়াত পাঠালেন, আসহাবে ঘটনা আসহাবে কাহাবের ঘটনা পাঠালেন, সানে নজুল যদি আলগা করেন পেয়ে যাবেন, একদিন আপনার বলে হয়েছে ইহুদি সম্প্রদায় তারা কুরাইশ গোত্রের কাছে গেল, তারা মিটিং করলো বলে শোনো, মিটিং মিছিল করার পরে তারা বলল মোহাম্মদ তোমাদের নাকি নবী, বলে মোহাম্মদ নিজে নবী দাবি করেছে, ওকে তিনটি প্রশ্ন করব, তিনটি প্রশ্ন যদি করা যায় তাহলে তার জবান বন্ধ হয়ে যাবে, এইভাবে তারা পরামর্শ করার পরে মক্কার কুরাইশ গোত্রের মধ্যে যারা নেতৃবর্গ ছিল, যারা আপনার মোড়ল মাতাব্বর ছিল, যারা দেশের আপনার স্বনামধন্য লোক ছিল, তাদের কাছে বৈঠক করার পরে আমার নবীকে অপমান করার জন্য আমার নবীর আপনার বলা হয়েছে সম্মানকে হানি করার জন্য এরা মিটিং করার পর সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে কি প্রশ্ন করবে, এক নাম্বার প্রশ্ন করবে রুহু কাকে বলা হয়, রুহু আপনার কি, আপনার প্রশ্ন করবে আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন রুহু কাকে বলে, রুহু হলো আল্লাহর হুকুম, ধরে বল সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমকে রুহু বলা হয়, এ আপনার বলা হয়েছে প্রশ্ন করবে, দ্বিতীয় প্রশ্ন করবে আপনার জুলকারনাইনের ঘটনা, আর তৃতীয় প্রশ্ন করবে আসহাবে কাহাবের ঘটনা জিজ্ঞাসা করবে, তারা কতজন ছিল, তারা কত বছর জীবিত ছিল, কত বছর ঘুমিয়েছিল, কতদিন ধরে তারা গুহায় ছিল, এই ঘটনা জিজ্ঞাসা করবে বলে তারা মনস্থ করার পরে আল্লাহর নবীর দিকে ধাবিত হলো, আমার আল্লাহ পাক বলেন হাবিব পৃথিবীর জমিনে সবচাইতে আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ জগৎ তৈরি করেছি, আর আপনার কাছে প্রশ্ন করে আপনার জবন বন্ধ করবে হবে না, আমি আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি, আপনি হাবিব চিন্তা করুন আপনি স্মরণ করুন আসহাবে কাহফের ঘটনা, ওই গুহাবাসীদের ঘটনা, অরণ্যবাসীদের ঘটনা, আমি আল্লাহ পাক আমার নিদর্শন সমূহের মধ্যে আমি অন্যতম তাদেরকে বানিয়েছি, আমি আপনাকে জানাবো না তা নয়, এই বলে আমার আল্লাহ পাক আপনার পাঠিয়ে দেয়, তারা যুক্তি করে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কাছে আপনার যাবার পরে দণ্ডায়মান হয়ে গেল, হে মোহাম্মদ তুমি নাকি নবী, বলল হ্যাঁ 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 আমাকে আল্লাহ নবী বানিয়েছে, তুমি যদি নবী হও বলো আপনার রুহ কাকে বলে, আমার আল্লাহ বলে কুলির রুহ, আপনার বলে হয়েছে নবী আপনি বলে দেন, রুহ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, রুহ সম্পর্কে আপনাকে যদি তাবরা বলে আপনি বলে দেন, আপনার বলে হয়েছে রুহ হলো আপনার বলে হয়েছে আমরি মিন আপনার মিন আমরি আপনার মিন আমরি রব্বি, আমার প্রভুর হুকুম, জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুমকে রুহ বলা হয়, আপনার বিশ্ব নবী বলে দিল, ইহুদিদের জবান বন্ধ হয়ে গেল, ইহুদিরা পালিয়ে গেল, কুরাইশ গোত্রের লোকেরা বলল কি হলো, একটা মোহাম্মদকে প্রশ্ন জিজ্ঞাসা করলে আর সে বলল আল্লাহর হুকুমকে রুহ বলা হয়, তোমাদের জবান বন্ধ হয়ে গেল, তোমরা
কেন আর আমাদেরকে সাহায্য করলে না, মুহাম্মদকে প্রশ্ন করলে না? তারা আপনার বলে হয়েছে চিঠির মাধ্যমে পাঠালো, বলে কুরাইশ গোত্রের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমরা মুহাম্মদের কাছে আর যাব না, কারণ মুহাম্মদ যে উত্তর দিয়েছে কিয়ামত পর্যন্ত এই উত্তর আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে এত সুন্দর উত্তর আর কেউ দিতে পারে না। আমরা ইহুদি সম্প্রদায় এত সুন্দর উত্তর পেয়েছি, তার কাছে যাওয়া যাবে না? বলে যদি না যেতে পারো আমাদেরকে কিছু ফর্মুলা দাও। ইহুদি সম্প্রদায়ের নেতারা বলল, শোনো, তাহলে যদি মুহাম্মদকে জিজ্ঞাসা করতে হয় আসহাবে কাহাবের ঘটনাটা জিজ্ঞাসা করুন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিব্রিল আমিনের দ্বারা এই আয়াতগুলো তখন আপনার পাঠিয়ে দিলেন। বলে হাবিব, আপনি যা আপনার বলে হয়েছে আপনাকে, আপনি যাহা জানতেন না হাবিব আমি আল্লাহ পাক সব আপনাকে জানিয়ে দিলাম, আপনার অজানা কিছু নয়, আল্লাহ পাক আপনার জানিয়ে দেয়। বলে হাবিব আপনি বলে দেন, তারা আপনার আবার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন, আমার আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন এই আসহা কাহাবের ঘটনা। আমার আল্লাহ বলছে আপনার জগৎবাসী শোনো, ইজ আওয়াল ফিতিয়া তো ইলাল কাহাবি, ওই যুবকরা যখন গুহাতে গেল ফাকালু তারা বলল, রব্বানা আতিনা ফিদ্দুন রব্বানা আতিনা মিল্লাদুন করহমাতা ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রশাদা। তারা ডাক দিয়ে বলেছিল, রব্বে কাইনাত, এ আমাদের প্রভু আল্লাহ পাক, আমরা হলাম তোমার বান্দা, আল্লাহ পাক আমরা তোমার কাছে প্রার্থনা করি। কারা প্রার্থনা করেছিল? সাত যুবক। কারা কারা প্রার্থনা করেছিল? সাতজন যুবক। কোথায়? গুহাতেই। আল্লাহ পাক বলছে, ফাকালু তারা বলল, রব্বানা আতিনা মিল্লাদুন করহমাতা ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রশাদা। তারা আপনার দোয়া করল, আল্লাহ পাক আপনার অনুগ্রহ থেকে আমাকে আমাদের জন্য আপনার অনুগ্রহ পাঠান নিজের পক্ষ থেকে। কি অনুগ্রহ পাঠাবে? আমার আল্লাহ পাক বলছে পবিত্র কোরআনের মধ্যে, তারা বলল, আল্লাহ পাক আমাদের সিদ্ধান্তে আমাদের কর্মজনে সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা হয়ে যায়। কি আপনার পথ তারা চেয়েছিল, কি সিদ্ধান্ত করবে তারা? তাফসীর উঠিয়ে দেখুন, তারা সিদ্ধান্ত করেছিল রব্বে কায়নাত, আমরা ঈশা নবীর উম্মত। জোরে বল সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? তারা কোন নবীর উম্মত ছিল? ঈশা নবীর উম্মত ছিলাম। আল্লাহ পাক ঈশা নবীর উপরে কলমা পড়েছে, ঈশা আলাইহিস সালামের আপনার শরীয়তের মতো চলদাও, কিন্তু ঈশা আলাইহিস সালামের ইন্তিকালের পরে কালের করাল গতিতে মানুষের পরিবর্তন আরম্ভ হলো। সবাই আপনার ঈশা ইয়াসিসাই সাই ধর্মের মধ্যে ছিল, তারা পরিবর্তন হতে হতে আপনার মূর্তি পূজা করতে আরম্ভ করলো। তদানীন্তন কালে একটা বাদশাহ আপনার বলে হয়েছে বিবেচিত হলো, ওই বাদশার নাম হলো বাবা দাকিয়ানুস বাদশা। দাকিয়ানুস বলল, শোন, আমার রাজত্বে বসবাস করলে তোমাকে মূর্তি পূজা করতে হবে। এখন যেমন বলছে আমাদের এখানে বসবাস করলে তোমাকে গরু খাওয়া বন্ধ করতে হবে, বলে না বলে না? আমরা বাঙালি তো খুব আরামে আছি, দিল্লির মতো জায়গায় একটাও গরু হালাল করতে দেয় না। যদি আপনার ব্যাগের ভিতরে পায় তো আপনার জানের খাতরা, মহিষের ছাড়া মাংস পাবেন না। সামান্য বাঙালি আপনি রায়গঞ্জে যে পাবেন না গরু, ওপেন হালাল হয় না। আমরা এক নাম্বার দু নাম্বার এলাকাতে বসবাস করি, রাস্তা তো পেরিয়ে দিইনি, কি বলছেন? এর জন্য আমরা ভাবি খুব ভালোই আছি, আগামী দিনে আপনি গরু কুরবানি করবেন এটাও সম্ভব হবে না। বলে মতিউর রহমান, আমরা গরু তো করি, কই তো বাধা হয় না? হবে, এনআরসির মতো পাশ হয়ে গেছে। আমরা মুসলমান কোনোদিন খবর রাখি না, আমাদের বাঙালি সরকার, আমাদের দিদি যিনি ললিপপ দিচ্ছেন প্রতিদিন, বুঝেন তো, ইমামদেরকে একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে, সারা জীবন চুষবে, এরা আপনার বন্ধ করবে না। আর স্কুল কলেজে একটা করে চকলেট দিচ্ছে, ক্যাডবেরি দিচ্ছে, ওইতে সবার মাথা কিনে নিয়েছে,
এই বছর কোরবানির আগে একটা রেজুলেশন পাস হয়েছে, যদি কোন গরু বয়স আপনার বুড়ো হয় মানে বয়স্ক হয় তো কোরবানি দেওয়ার আগে বিডিওর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। কার কাছ থেকে? বিডিও মশাই যদি বলে এই কোরবানি দাও এই গরুটার, তাহলে তুমি দিতে পাবে নচে দিতে পাবেন না। তার মানে বোঝা গেল এটা কিন্তু ধামা চাপা দিয়েছে, পাবলিশ হয়নি, দিদি চলে যাবে আবার দাদা আসবেন, দাদা বলবে এটা আমি করিনি দিদি করে গেছিল। এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এনআরসি কে করেছে, বলছে কংগ্রেসের আমলে পাশ হয়ে গেছে, আমরা শুধু বাস্তবে রূপায়ণ করছি। বলছে না বলছে না, আমাদের দিদি করে গেল, দাদা আসার পরে চালু করবে। রুখতে পারবেন না গরু কুরবানি দিতে গেলে, আগেই বিডিও তো লাইন নিতে হবে, ধান বেচা করে লাইন নিয়ে যদি পারমিশন দেয় গরু কুরবানি হবে, নচেত গরু কুরবানি হবে না। আছেন কোথায় বাধ্য মুসলমান, লাঞ্ছিত মুসলমান? আজ মুসলমান খুব আরাম করছি এই পৃথিবীর জমিনে, 750 বছর মুসলমানরা বসবাস করলো। আমার নিজের চোখে আজ আমি উপভোগ করছি, মানুষ বলছে মুসলমানরা 750 বছর শেষ করে দিয়েছে। কি করেছে? বলছে শাহজাহান বাদশা ভারতের টাকা নিয়ে বোর জন্য তাজমহল বানালছে। বলেনি বলেনি কি বানালছে? তাজমহল বইয়ের জন্য, তাজমহল বানালছে বইয়ের। এটা ভারতের উপকার করেনি তাই বলে। আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলছি, তাজমহলে জানুয়ারি মাসে যেটা ইনকাম হবে এই রকম তাজমহল তৈরি করে বেঁচে যাবে, কারণ সকাল 8টার সময় তাজমহলের গেট ওপেন করা হয়, আর আপনি যদি লাইনে দাঁড়ান আপনার বৈকাল হবে টিকিট পেতে। একটা টিকিট আপনি 60 টাকা দিয়ে কিনবেন, 50 টাকা দিয়ে ভিতরে ঢোকাবে, আর তাজমহলে উঠতে গেলে আরো 200 টাকা, আর যারা ফরেন আপনার কান্ট্রি আছে তাদের জন্য 1300 টাকা টিকিট লাগে। একদিনে 1,00,000 করে লোক ঢোকে, বলেন 1,00,000 টাকার টিকিট বেচলে 1,00,000 লোকের টিকিট কত মূল্য হবে? ক,00,000 টাকা তাজমহল লেগেছে। 460 বছর হলো তাজমহল, আল্লাহর মহান অলি বাদশা শাহজাহান তৈরি করে দিয়েছে, হাজার হাজার লোক আপনার বলে আছে সেখানে আছে, আর যুগী সরকার টাকা ইনকাম করছে। আপনার ইন্ডিয়ান গেট তৈরি করেছে মুসলমান, টাকা তৈরি করে আপনার নিচে তারা, লাল কেল্লা তৈরি করলো মুসলমান, ইনকাম করে উপভোগ করছে তারা। আপনার আগ্রা ফোর্ট তৈরি করলো মুসলমান, ইনকাম করে উপভোগ করছে তারা। আপনার দিল্লির লাল কেল্লা তৈরি করলো মুসলমান, উপভোগ করছে তারা। ফতেপুরের আপনার বলে হয়েছে সেকেন্দার আপনার তৈরি করলো মুসলমান, উপভোগ করছে তারা, টাকা কামাচ্ছে তারা। আজ যদি দেখেন কোটি কোটি টাকা সব সরকারের চলে যায়, মুসলমানের টাকা মুসলমানকে ওয়াকাব বোর্ডে যদি দেয় প্রত্যেকটা ইমামের 2,00,000 টাকা মাসে বেতন দিতে হবে। কত টাকা? 2,00,000 টাকা যদি মুসলমানকে প্রতি মাসে দেয় ইমামদেরকে, তাহলেও আপনার ওয়াকাব বোর্ডের টাকা শেষ করতে পারা যাবে না। কিন্তু চকলেট দিয়েছে আর আমরা চুষছি, আর ওরা মাংস ভাত খাচ্ছে, একটা করে চকলেট ধরিয়ে দিয়েছে। গোটা বিশ্ব ঘোরেন, ভারতের মাটিতে মুসলমানরা কি তৈরি করেছে, কুতুব মিনার দেখেন, একটু দেখে আসবেন, উপভোগ করবেন। আল্লাহ পাক তাদেরকে বেন দিয়েছিল, তারা মহান অলি ছিলেন, এই জন্যই তৈরি করে গেছে ভারতের জন্য। তো যাই হোক, আমি ঐতিহাসিক বক্তব্য দিতে আসিনি, কিন্তু বেরিয়ে যাচ্ছে বারবার, এই জন্য যে মুসলমানদেরকে আপনার ছোট করে দেখে, আজ এই জন্য আপনার বলতে বাধ্য। আমি আসহাবে কাহাফের ঘটনা বলছিলাম, ওই ঘটনাটাই আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। তো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তারা দোয়া করল, আল্লাহ পাক
আমাদেরকে সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করে দাও। কি সঠিক পথ তারা চাইলো? দাকিয়ানুস বাদশা বলে, চলো মুসলমান, যদি কেউ দাবি করো তাহলে তোমাদেরকে দিবা আলোকে কতল করা হবে। আল্লাহর সাথ আপনার বলে হয়েছে যুবক, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আফসোস গোত্রের লোক ছিল, তারা কোন গোত্রের? আফসোস গোত্রের তাফসীর উঠিয়ে দেখুন, আফসোস গোত্রের লোক সাতজন যুবক, এরা বন্ধুরা একত্রিত হবার পরে বলল, আমাদেরকে মাত্র একদিন টাইম দিয়েছে, এই একদিনের মধ্যে যদি আপনার মূর্তি পূজা না করা দেয় আমাদেরকে দিবা লোকে আপনার বলে হয়েছে মার্ডার করে ফেলা হবে, আমরা শিরিক করব না, আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে বলে তারা আপনার বলে হয়েছে কোথায় যাব। তারা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করল, আল্লাহ পাক আমাদেরকে তোমার আপনার তরফ থেকে অনুগ্রহ দান করো আর আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার ইরহাম হয়ে গেল, আবার আল্লাহ পাক জ্বলিয়ে দেয়, ওরে আমার বান্দারা তোমরা মূর্তি পূজা করবে না, বাদশার অনুসরণ করবে না, আমি আল্লাহ পাক অরণ্য রেখেছি, আমি আল্লাহ পাক গুহা রেখেছি, তোমরা গুহার দিকে পাড়ি দিতে আরম্ভ করো। যুবকেরা পাড়ি দিতে আরম্ভ করলো, দাকিয়ানুস বাদশা খোঁজা খোঁজে আরম্ভ করলো, সকালবেলাতে মন্ত্রী মহোদয় চতুর্দিকে আপনার বলে হাতে ছড়িয়ে দিল। তারা বলল, দেখো কোন জায়গায় সাত যুবক আপনার আত্মগোপন করেছে, কয়েকদিন খোঁজা খোঁজির পরে তারা আপনার বলে হয়েছে পেল না, আল্লাহর বান্দাদের খোঁজ পেল না, আল্লাহর বান্দারা ওই গুহার মধ্যে জমলি গেল, আবার আল্লাহ পাক তাদের এত ঘুম দিল। আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছে, ও জগৎবাসীরা আমি ওই বান্দাদেরকে আপনার কানের উপরে ঘা আপনার হাত দিয়ে একটা বছর নয় আমি টানা 300 বছর অতিবাহিত করালাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, দরাবলে আলা আজানিহিম ইলাল কাহফি না আদাদা, আমি আল্লাহ পাক তাদের কানের উপরে, আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে ভর করে 300টা বছর আমি আল্লাহ পাক গুহার মধ্যে অতিবাহিত করে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক 300 বছর অতিবাহিত করলেন, এই আপনার বলে হয়েছে আসহাবে কাহফের আপনার ঘটনাটা, আপনার বিশ্ব নবীকে আমার আল্লাহ জানায়, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আসহাবে কাহফের ঘটনা আপনি যদি শুনে না, তাদের যদি ইতিহাস জানেন মুসলমান আপনারও হৃদয় নড়ে যাবে, আল্লাহ পাক কি করে তাদেরকে 300 বছর ধরে আপনার ঘুমন্ত অবস্থায় রেখে দিল। এই আপনার দাকিয়ানুস বাদশা চিন্তা করলো, বলে পৃথিবীর জমিনে তাদেরকে খুঁজে বের করতে হবে। মন্ত্রী মহোদয় চতুর্দিকে খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পেয়ে গেল, আসহাবে কাহফের ঘটনার কথা তারা জানতে পেরে গেল, এই গুহার মধ্যে সাত বন্ধু আত্মগোপন করেছে, আর পিছন পিছন কে যাবে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটা কুকুর, কুকুর যাবে বাবা, কুকুরটার নাম হলো আল কিতমির। এই কিতমির কুকুর বলল, বলে হুজুর আমরা দাকিয়ানুস বাদশাকে ঘৃণা করি, আপনাদের ক্ষতি করব না, আপনাদের কোনো আপনার ডিস্টার্ব করব না, আল্লাহ পাক তার হাতগুলো কি গুহার উপরে এইভাবে রেখে দিয়েছে, এই কুকুরটা বাবা তাদের পাহারাদার হয়েছে, আমার আল্লাহ জান্নাতে পাঠাবে কুকুরটাকে, এইভাবে হাত রেখে দিল। এইভাবে আপনার রেখে দেওয়ার পরে সাতজন ব্যক্তি ঘুমিয়ে গেল, আপনার দাকিয়ানুস বাদশার মন্ত্রী মহোদয় তারা জানার পরে আপনার বলে হয়েছে জানালো, বলে দাকিয়ানুস বাদশা আপনি শুনে রেখে দেন, ওই বন্ধু সাতজন তারা আত্মগোপন করেছে, তাদেরকে আপনার ধরতে গেলে ওখানে যেতে হবে, বলে আমার উচিতে তাদের শাস্তি হলো, তাদেরকে আপনার পাথর গলিয়ে, তাদেরকে আপনার বলে হাঁচ লোহা গলিয়ে ওই আপনার গুহার ওপরে আপনার চতুর্দিকে ঢালাই করে দাও, তাদের জন্য এটা জিন্দা কবর আমার পক্ষ থেকে শাস্তি। দাকিয়ানুস বাদশা বললাম তাদেরকে শাস্তি দেব, ধরতে পারলাম না, কতল করে গেল না, তাদেরকে আমার নাগালে পাইলাম না, তাদের জন্য জিন্দা কবর, তাদের জন্য ওখানে জিন্দা কবর দিতে হবে। মন্ত্রী মহোদয় আসার পরে
যে মন্ত্রী আপনার লিডার ছিল বাবা সেই ইমানদার ছিল সে মনে মনে চিন্তা করে আল্লাহ দাকিয়ানুস বাদশা এত নিষ্ঠুর আল্লাহর ওলিদের উপরে নির্যাতন করবে এটা আমি কি করে বরদাস্ত করব কিন্তু যদি মুখে ফুটে বলে দেয় দাকিয়ানুস বাদশা তাকে আপনার মার্ডার করে দেবে এই জন্য তিনি চালাকি করল করার পর আপনার সবাইকে বলল শোনো তোমরা আপনার বলে হাঁচে ঢালাই করে দেবে তাদের জিন্দা কবর হবে তবে আপত্তি নয় আমাকে একটু সময় দাও তিনি সময় নেবার পরে আপনার চলে গেলেন আপনার একটু দূরে যাবার পর দস্তকের ফলকের উপরে সাতজন যুবকের নাম লিখলেন বাবা এই সাতজন যুবকের নাম আমার আল্লাহর কোরআনে তাফসিরে বলা হয়েছে আল্লাহর কোন বাড়ি আপনার বান্দার বাড়িতে যদি জ্বালা যন্ত্রণা থাকে যদি মুসিবত থাকে বাড়িতে যদি শান্তি না থাকে সাতজন যুবকের নামটা লেখার পরে দরজার উপরে ঝুলিয়ে দাও তোমার বাড়ির অশান্তি দূর হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি আপনার মূলধনের উপরে আপনার বাড়িতে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে বাইরে পড়ে আছে এই টাকা সম্পদ গুলো এই মূলধন গুলো যোগানোর লোক নাই রাখাল দিয়ে যোগানো সম্ভব নাই আল্লাহর কোরআনের তাফসিরে লেখা আছে ওই মূলধনের উপরে বা মালের উপরে সাতজন ব্যক্তির নাম লেখার পরে মূলধনের উপরে যদি রেখে দেন আপনার মূলধন চুরি হবে না চার আপনার বলা হয়েছে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই সাতটা আপনার বলা হয়েছে নাম যদি কোনো যানবাহনে আপনার লিখেলে দেওয়া হয় ওই যানবাহন ডুবে যাবে না যানবাহন আপনার বলা হয়েছে অ্যাক্সিডেন্ট হবে না যানবাহন নিরাপত্তা আপনার পাবে আল্লাহর কোনো বান্দা যদি হারিয়ে যায় আপনার খোঁজাখুঁজি পে করে পালেন না ওই ব্যক্তি ফিরে আসলো না আল্লাহর কোরআনের তাফসিরে বলা হয়েছে যদি সাতটা আপনার ব্যক্তির নাম আপনার লিখার পরে বাড়ির দরজায় ঝুলিয়ে দেন আপনার পলাতক ব্যক্তি বা হারিয়ে যাওয়া সন্তান হোক স্বামী হোক বিবি হোক সে আপনার ঘরে আসবে জোরে বল সুবহানাল্লাহ জীবনে বাচ্চার কান্না যদি বন্ধ না হয় জুলুম যদি বন্ধ না হয় এই সাতজন ব্যক্তির নামটা লেখার পরে ওই আপনার বাচ্চার আপনার হাতে আপনি পরিয়ে দেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে আগুন লেগে গেছে বিলি ভাড়ার জায়গা নাই আল্লাহর কোরআনের তাফসিরি বলে ওই সাতটা ব্যক্তির নাম তুমি আপনার লেখার পরে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো খোদার কসম করে বলি আগুন নিভিয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ এই সাতটা আপনার ব্যক্তির নাম লেখার পরে যদি আল্লাহর কোন মাহবুব বান্দা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আপনার পৃথিবীর জমিনে বাড়িতে রেখে দেয় স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হয়ে যাবে এই করে কয়েকটা আপনার বৈশিষ্ট্য আছে সবটা বলা সম্ভব হবে না আল্লাহ পাক এত তাদের গুণ দিয়েছে সাতজন আপনার ব্যক্তির নাম লিখলো দস্তকের ফলাকে লেখার পরে তামার একটা বাক্সর ভিতরে ভরে আপনার ওই সিন্ধুকে ভরে দেওয়ার পরে দেওয়ালের মধ্যে রেখে দিল আর শালটা উল্লেখ করে বলল ও পৃথিবীর মানুষ যদি কোনোদিন আল্লাহ পাক আপনার এই ব্যক্তিদের আপনার বলা কাছে উদ্ধার করে বা কোন মানুষ যদি দেওয়াল ভাঙে নিশ্চয় বাক্সটা পেয়ে যাবে আর ওই বাক্স পেলে সাত আল্লাহর ওলিদের ঘটনা তারা জানতে পেরে যাবে এই মন্ত্রী আপনার এই কাজটা করলো ডাকিয়ানুস বাদশা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মারা গেল এক এক করে আপনার বহু বাদশা চলে গেল 300 বৎসর পার হয়ে গেল আমার আল্লাহ পাক ইমানদার একটা বাদশা পাঠালেন ওই বাদশা 68 বছর রাজত্ব করেছিল কত বছর বললাম 68 বছর রাজত্ব করেছিল বাদশাটার নাম হলো হযরতে বায়ুদ্রুস আপনার বলে হয়েছে বায়ুদ্রুস এই বাদশা 68 বছর রাজত্ব করতে গিয়ে আল্লাহরই আপনার বলে হয়েছে একত্ববাদ প্রচার করে ইমানদারের কথা যখন বলে আপনার নামাজের কথা যখন বলে পরহেজগারি তার কথা যখন বলে আপনার হাসরের কথা বলল কায়ামতের কথা যখন বলল এর মধ্যে দুই ভাগে বিভক্ত হলো মানুষেরা কিছু মানুষ বলল না না মানুষ মরে গেল ফুরিয়ে গেল মরে গেল আপনার শেষ হয়ে গেল মরার পরে জিন্দা হতে পারে না
মরার পরে আর বাঁচতে পারে না এই বলে তারা আপনার বলে হাঁচে প্রতিবাদ করলো আল্লাহর বান্দা আপনার বায়ুদ্রুষকে তারা আপনার কড়া নজরে বলল তোমার কথা মানব না আল্লাহর বান্দা বায়ুদ্রুষ আপনার পৃথিবীর জমিনে আল্লাহকে ডেকে বলল মাবুদ আমি আল্লাহ পাক তোমার একত্ববাদ প্রচার করি মানুষের হযরত ঈসা পয়গম্বর আপনার শরীয়তের উপর চলে কিন্তু এখন মানুষের মধ্যে দুই ভাগ হয়ে গেল একদল মানুষ মরার পর জিন্দা বুঝে আর একদল মানুষ অস্বীকার করে এদের কাছে কোন নিদর্শন পাঠাও যাতে করে মরার পরে জিন্দা বিশ্বাস করে নাই এই দয়াল রহমান কে পারে বোঝেতে তোমার শান তুমি দয়াল রহমান কে পারে বোঝেতে তোমার শান তুমি মুর্দাকে জিন্দা কর মরার পরে দিতে যান দয়াল রহমান কে পারে বোঝেতে তোমার শান আল্লাহ পারে না পারে না উজাইর আলাইহিসসালামকে 100 বছর পর আল্লাহ জিন্দা করলেন উজাইর আলাইহিসসালামের গাধান আপনার মোরে সরে হাড়ি পর্যন্ত মিশিয়ে গেল আল্লাহ জিন্দা করেছিলেন না করেননি কোরআনে আছে না নাই মরার পর জিন্দা হবে আ কিছু নাস্তিক বলছে মরে গেলাম শেষ হয়ে গেল আবার কবর থেকে উঠতে হবে আবার কোন ইতিহাস হলো আবার আপনার বলে হয়তো কোনো কথা হলো বলছে কবরে কেউ গেলছে কেউ ঢুকে এসেছে দেখে এসেছে বলে না বলে না অনেকে বলে আমার মুসলমান ভাই পৃথিবীর জমিন আল্লাহর বান্দা সাতজন যুবক আল্লাহর অলি আপনার বলে হয়েছে তারা ঘুমিয়ে 300 বছর কাটালেন ঘটনাক্রমে বাইদ্রুস আপনার বলে হয়েছে আল্লাহর আপনার প্রেমিক বান্দা আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাতের ঘুম হারাম করবে কি আমার সাজদায় আল্লাহর বান্দা বাইদ্রুস আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ এমন কোন নিদর্শন দেখাও আমার কথা যেন বিশ্বাস করে আর তুমি মরার পরে জিন্দা করবে এটাও যেন মানুষের মধ্যে আপনারা বলা হয়েছে আপনার অঙ্কিত হয়ে যায় আবার আল্লাহ পাক বললেন বাইদ্রুস চিন্তা কর না আমার 300 বছরের ঘুমন্ত বান্দাদেরকে জাগিয়ে দেখিয়ে দিব জোরে বলুন আল্লাহ পাক আপনার বললেন বাইদ্রুস চিন্তা কর না 300 বছর ধরে আমি ঘুমন্ত অবস্থায় রেখেছি আমি আল্লাহ পাক তাদেরকে দেখাবো তারা সত্যবাদী না তোমরা সত্যবাদী আবার আল্লাহ পাক বলছে সুম্মা বা আসনাহুম লিনা আলামা আইয়ুল হিজবাইনি আহসালি মালাবিসু আমাদা আমি আল্লাহ পাক তাদেরকে পুনরুত্থাপনার জীবিত করলাম আর আমি এই জন্য দেখতে চাই তাদের মধ্যে আপনার কোন দলটা তাদের নিজের অবস্থাতেই কাল সঠিক সঠিক বর্ণনা করে জোরে বল সুবহানাল্লাহ এই দুই দলের মধ্যে কোন দল সঠিক বর্ণনা করে জান্নাতি দল বর্ণনা করবে না জাহান্নামী দল বর্ণনা করবে কোন দল বর্ণনা করবে আমি আল্লাহ পাক আপনার ঘটনা আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে কোরআনের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহর বান্দাদ বায়ুদ্রোষ আপনার দোয়া করলেন কবর হয়ে গেল আপনার ঘটনা ক্রমে কিছুদিন পার হলো না একজন ছাগলের আপনার বলে হয়েছে যাযাবর ব্যক্তি ছাগল চড়ায় তার কাজ হলো জঙ্গলে ছাগল চড়া রাত্রি বেলে জঙ্গলে থাকা এই লোকটা বাবা ঘটনা ক্রমে ছাগল চড়াতে চড়া দেয় ওই আপনার গুহাকে চয়েস করলো আমি আর কোথাও যাব না কারণ ছাগল চড়াবো এখানেই থাকবো দেখবেন যারা ঘোষ হয় না বাবা গোয়াল ওরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমিতেই থেকে যায় থাক না থাকে না আপনাদের এই পাশে আছে দেখবেন জমিতে আপনার গরু ছাগল মোষ সব নিয়ে চলে আসা বলে আর যাবার দরকার না এখানেই আপনার থেকে যাব যতদিন জয় থাকবে ততদিন থাকে কি থাকে না বাবা এটাকে যাযাবর বলা হয় যাযাবরি পদ্ধতিতে আল্লাহর বান্দা চয়েস করলো গুহা কি গুহা আপনার নির্বাচন করে আপনার গুহা ভাঙবে ওখানে আত্মগোপন করবে যেমনি গুহাতে আপনার হাত দিয়ে আপনার গুহা
ঘর দেওয়ালকে ভাঙতে গেল। অলৌকিক ঘটনা একটা ঘটে গেল। আমার আল্লাহ পাক এত ভয়ঙ্কর দৃশ্য দর্শন করালো, ওই লোকটার ভিতমন্ড কেঁপে গেল। যারা গুহার আপনার দেওয়াল ভাঙতে গেছিল তারা পলায়ন করলো। আর আপনার বলে হয়েছে সবকাল থেকে আপনার বলে হয়েছে বেহুশ হয়ে পালিয়ে গেল। আল্লাহ পাক বললেন ওরে আমার সাত যুবক বান্দা আর ঘুমাতে হবে না ওঠো। আল্লাহ পাক তাদের ঘুম ভাঙিয়ে দিলেন, তারা আপনার বলে হয়েছে সাড়া দিল। সাতজন ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বলছে ভোক লেগেছে ভাই, বড় আপনার যে ছিল সব চাইতে বড় তার নাম হচ্ছে আপনার ইয়ামলিখা। ইয়ামলিখা ডাক দিয়ে বলল কি করব, বলে বাজারে যাবার পর আমাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। ইয়ামলিখাকে বলে হলো পৃথিবীর জমিনের মধ্যে আপনার বলে হয়েছে। ইয়ামলিখা যখন বলল খাবার আনতে হবে, বলে হ্যাঁ আপনার বলে হয়েছে নাইনুন আসছিল, আপনার বাইদ্রুস ছিল, এরকম করে আপনার বলে হয়েছে অনেক আপনার বলে হয়েছে ব্যক্তিরা আপনার বলে হয়েছে হাজির করে। তারা বলল খাবার নিয়ে আস, বলে কেউ জানে দেখতে না পায় দাকিয়ানুস বাদশাহ জোরে না জানতে পারে, কিন্তু এরা আপনার খবর লেয়নি যে আজ থেকে 300 বছর পার হয়ে গেল, আপনার বাইদ্রুস বাদশাহ পৃথিবীতে এসেছে, দাকিয়ানুস নাই, এটা তাদের জানা নয়। যাওয়ার পরে বাজারে আপনার ঢুকতে চায় তো সব আপনার ওয়ালে ওয়ালে আপনার ইসলামিক কলমার পতাকা ঝুলছে, জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে যে রাজা আসবে সেই রাজার পতাকা উড়বে কি উড়বে না, কলমার পতাকা দেখতে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঈসা পয়গম্বরের কলমার পতাকা। ইয়ামলিখা বলল আল্লাহ পাক একটাও পতাকা ছিল না শুধু মূর্তি, কালকের ঘটনার আজকে কি করে পতাকা দেখতে পেলাম? ইয়ামলিখা বলছে কালকেই তো ছিল না, আবার মানুষের মুখে সালাম শোনা যায়, জোরে বল সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের কথা শোনা যায়, কসম খেলে আল্লাহর কসম করে, দেবদেবীর পোষা আপনার কসম করে না। তার মনের মধ্যে কিছুটা কনফিউজ দাঁড়িয়ে গেল, সামনে একটা রুটির দোকান দেখতে পেল, রুটির দোকানে ঢোকার পর বলছে ভাই ভোক লেগেছে কিছু রুটি দাও। রুটি খাওয়ার পরে বিল কত হলো, যেমনি বলেছে ওই আপনার দাকিয়ানুস বাদশার জামানার টাকা যেমনি দিয়েছ, অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলে কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার কাছে নিশ্চয় কোনো গুপ্ত ধন লুকিয়ে রয়েছে, এই জন্য তুমি এসেছো, বলো তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে ফেলল। বলল নিশ্চয় তোমার কাছে গুপ্ত ধন। ই বলল শোনো ভাই আমাকে এইভাবে জোরাজোরি করো না, আমার কাছে গুপ্ত ধন নয়, আমার এটা কালকের টাকা, এই টাকাতে রুটি দিবে কি দিবে না বলো। বলে ভাই খেয়েছো তবে রুটির টাকা দিয়ে যাও, এ টাকা নিব না, এটা গুপ্ত ধন, আপনার বলে হয়েছে বাইদ্রুস বাদশার হেড অফ দ্য ডিপার্টমেন্টে যিনি আপনার জেলা প্রশাসক ছিলেন তিনার কাছে ফোন দেওয়া হলো, তাকে জানানো হলো, তিনি আসার পরে পুলিশ প্রশাসন নিয়ে এই ইয়ামলিখাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল প্রশাসন ভবনে, গুপ্ত কুটিরে ডেকে তাকে সিআইডির মতো আপনার বলে হয়েছে তার উপরে জেরা আরম্ভ হয়ে গেল। বলো কত টাকার মালিক কোন জায়গায় রেখেছো? আল্লাহর মহাদলি ইয়ামলিখা ডাক দিয়ে বলে না না আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, তবে কিছুটা টাকা আমি এসেছিলাম নিয়ে, এই টাকা দিচ্ছি কেন তোমরা আমাকে গুপ্ত ধনের আপনার লোভ দেখাও? বলে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলো, তুমি ঈসা পয়গম্বরের জামানার উম্মত নও? সে বলছে হ্যাঁ আমরা ঈসা পয়গম্বর জামানার উম্মত। বলে ঈসা নবীর জামানার উম্মত হয়ে মিথ্যা কথা বলো? বলে না না আমি মিথ্যা কথা বলি না। বলে এই টাকাটা আপনার বলে হয়েছে গুপ্ত ধন, এটা কোনো আপনার টাকা না। টাকা দেখাচ্ছে এই দেখো টাকা, অবাক হয়ে গেল আল্লাহর মহানবী ইয়ামলিখা ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা আপনার প্রশাসক জেলা প্রশাসক আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সত্যি যদি বলেন আমার নিজের ইতিহাস বলবো। বলে কি বলে সত্য করে বলো, দাকিয়ানুস বাদশা এখন কোথায়? যেমনি বলেছে বলে কার কথা বলছো, ও তো বহু পুরাতন ইতিহাস। বলে পৃথিবীর জমিনে দাকিয়ানুস বলে বাদশা এখন পৃথিবীতে নাই,
প্রায় 300 বছর আগের ইতিহাস এখন বাদশা আছে বাইদ্রুস 300 বছর আগে একজন কাফির বাদশা ছিল সেই বাদশার কথা কি করে বলো বলে 300 বছর নাই আগামী কাল তার ভয়ে পালিয়ে গুহায় গেছিল এখন আমার 6টা বন্ধু ওখানে আছে জোরে বল সুবহানাল্লাহ এখনো 6 ভাই আছে আর তুমি বলছো 300 বছর অবাক হয়ে গেল এই তিনজন আপনার এই আপনার বলে হয়েছে ব্যক্তিকে ধরে প্রশাসন আপনার বিভাগের যারা আপনার হেড অফ দা ডিপার্টমেন্টে ছিল তারা আপনার বাইদ্রুস বাদশাকে জানালো তিনি তিনার আপনার মন্ত্রী মহোদয় বাহিনী নিয়ে একে গ্রেফতার করার পরে যখন পাহাড়ের গুহাতে ঢোকা হচ্ছে সবাই আপনার অবাক হয়ে গেল আমলিকাকে ধরা হয়ে গেছে আমলিকা গ্রেফতার হয়ে গেছে সবাই আপ আপন আত্মগোপন কর কিন্তু কোথায় যাবে এদিকে আপনার গুহা ভেঙে গেছে আপনার ওয়াল ভেঙে গেছে আর আপনার বলা হয়েছে একে নিয়ে যাওয়ার পরে যখন ওই 6 জন ব্যক্তিকে দেখল সবাই অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা আপনার বলা হয়েছে ওয়ালের একদিক পড়ে গেল ওই ওয়ালের ভিতরে ছিল সিন্দুক ভরা জোরে বল সুবহানাল্লাহ ওই লোকা আপনার তামার সিন্দুক 300 বছর হলো আপনার তামার সিন্দুকে আপনার জং ধরে না দস্তকের ফালাকের ভিতরে 6 জন আল্লাহর মহান ওলির নাম লেখা আছে আর তাদের নামটা ওপেন হয়ে গেল আর যিনি লিখেছিলেন আল্লাহর মহান বান্দা উনি বললেন বলে ও পৃথিবীর মানুষ যদি কোনো কালের কলার গতিতে কোনো যদি নেককার বান্দা পৃথিবীতে আস এই 6 জন বাক্তা বা আপনার বান্দাকে 7 জন বান্দাকে বাদশা ডাকিয়ে আনো জিন্দা কবর দিয়েছে জিন্দা তাকে আপনার বলে হয়েছে ঢালাই করে কবর দিয়েছে আমি এই জন্য আপনার তাদের নাম দস্তকের উপরে ফলাক আপনার চান আপনার কা আপনার বলা হয়েছে তামার আপনার বলা হয়েছে বাক্সে ভরে আমি আপনার ওয়ালের মধ্যে রেখে দিলাম এটা আপনার বলা হয়েছে সংরক্ষিত হবে কেউ যদি কোনোদিন পেয়ে যান তাহলে এদের ইতিহাস জানার পরে তাকে আনুষ বাদশা সম্পর্কে অবগত হবে পৃথিবীতে মিউজিয়াম তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানীরা কেন করেছে মিউজিয়ামে ঢুকেছেন কোনোদিন ঢুকেছেন ঢুকবেন যারা মিউজিয়ামে যাবেন অভিজ্ঞতা বাড়বে মিউজিয়াম ঢুকবেন সব জিনিসকে দেখা না যাই মনে করবেন না দেখতে হবে দেখলে অভিজ্ঞতা বাড়ে মিউজিয়ামে যাবেন 500 বছর 1000 বছর 2000 বছর 4000 বছরেরও আপনি পাণ্ডুলিপি মানে লিখিত পত্র পাবেন ওটা রেখে দেওয়া হয় মিউজিয়ামে যতদিন থাকবে পৃথিবী ততদিন রাখা হবে যেমন আপনার মিশরের মিউজিয়ামে ফেরাউনকে রেখেছে কেন বলেন তো কিভাবে একা রেখে সারা জীবন দেখানো হবে এই ইন্টারন্যাশনাল কাফে ইউরোপের মিউজিয়ামে যাবেন ইউরোপে একটা মিউজিয়াম আছে যে মিউজিয়ামে একটা মাছের কাটা আছে যার লম্বা হলো 60 ফুট জোরে বলো সুবহানাল্লাহ কত ফুট লম্বা 60 ফুট লম্বা একটা মাছের কাটা ওই মাছটা হাদিস শরীফে এসেছে বুখারীতে হয়েছে ওই মাছটার নাম হলো আম্মার মাছ কি মাছ আম্মার মাছ যে মাছটা হযরতে ইউনূস পয়গম্বরকে গ্রাস করেছিল যে মাছের আনুমানিক ওজন হয় 80 টন কত টন আনুমানিক ওজন হয় 80 টন আল্লাহ রসুল বলেছেন যদি ওই মাছের দুটো কাটা আপনার এই পাশির কাটা যদি খাড়া করে দেয় তা আমাদের গেট হয় না ওই গেট হয়ে যাবে আপনি যদি উটের উপর চড়েন তাও আর হাত পাবেন না মানে একটা বাস খাড়া করলেও সম্ভব হবে না এই মাছের কাটা ইউরোপের মিউজিয়ামে সংরক্ষিত আছে মিউজিয়ামে ঢুকবেন অনেক কিছু পাবেন দেখতে পাবেন এগুলো দেখার পর অভিজ্ঞতা হবে কেন আছে আল্লাহ পাক এই সিস্টেম গুলো কেন করে দিয়েছে তদানীন্তন কারের লোক জানতো পৃথিবীতে মানুষ মিউজিয়াম তৈরি করবে আর আমাদের দেখে তারা শিখবে 300 বছর হয়ে গেল তখন তো মিউজিয়াম ছিল না
আপনার অলের ভিতরে খোদাই করে কোথায় রাখলে থাকবে 300 বছর হয়ে গেল তাদের নাম মিশে গেল না তাদের আপনার বলে আছে বাক্স নষ্ট হলো না তারা আপনার जिंदा আল্লাহর আপনার সাতজন আপনার মহান ওলি তারা আপনার বলে আছে তাদের কাছে দাঁড়িয়ে গেলেন তাদেরকে বললেন শোনো আমরা পৃথিবীর জমিনে আপনার বলে আছে বাদশা আপনার দাকিয়ানুসের জামানার লোক আমাদেরকে বাধ্য করেছিল আল্লাহর ইবাদত বন্দেগী বা আপনার বাদ দিয়ে মূর্তি পূজা করতে এই জন্য তার কথা না শুনে আল্লাহর আপনার পথে ধাবিত হলাম আমার আল্লাহ পাক এই আপনার গুহাকে আমাদের জন্য নির্বাচন করলেন আর আমরা এখানে থেকে গেলাম তা আমরা বেশি ঘুমাইনি হয়তো একদিন বা তার অর্ধেক লোকেরা বলে না আপনাদের এই টাকাতে বলছে 300 বছর আর আল্লাহর কোরআন বলছে আমি তাদেরকে কানের উপরে 300 বছর ঘুমিয়ে দিলাম তারা সবার সঙ্গে মোশাফা করলো যত লোক ছিল কিয়ামত সম্পর্কে বিশ্বাস করবে না পুনরুত্থানে বিশ্বাস করবে না কবরের আপনার বলে হচ্ছে যাওয়ার পর আবার উত্থিত হবে এর উপর বিশ্বাস করবে না সবাই তারা আপনার বিশ্বাস স্থাপন করে ঈসা পয়গম্বরের উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বল সুবহানাল্লাহ বাদশা বায়ুদ্রুসের দোয়া কবুল হয়ে গেল বায়ুদ্রুস আল্লাহর সেজদায় পড়ে গেলেন আল্লাহ তুমি এমন নিদর্শন দেখিয়েছো আর কোন মানুষ অস্বীকার করতে পারবে না এই সাতজন যুবক আবার গুহার ভিতরে ঢুকে যে আবার ঘুমিয়ে গেলেন আজও ঘুমাচ্ছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আজও কোন ব্যক্তি যদি গুহার পাশে যায় তার লোম খাড়া হয়ে যাবে সম্ভব হবে না গুহার পাশে যাওয়া জোরে বল সুবহানাল্লাহ গুহার পাশে যাওয়া সম্ভব হবে না এমন কি আল্লাহ পাক সূর্যকে ওই গুহার উপর দিয়ে কোনোদিন পার করে না জোরে বলুন সূর্যের ক্ষমতা নাই কোরআনে আছে সূর্য যখন ওঠে তখন আপনার বলে আছে ডান দিকে ঢেলে ঢেলে ওঠে আর যখন ডুবে তখন বাম দিকে বেঁকিয়ে বেঁকিয়ে যায় এত সম্মান আল্লাহ দিয়েছে তাদের উপর দিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই যাই হোক মসজিদের দিতে হবে টাকা বলে দেব ইনশাআল্লাহ মসজিদের শোনের আজান চলে নামাজ চাল হে চল নামাজ চাল জুম্মা মসজিদ না ওক্তিয়া আচ্ছা আমাদের দেশে জুম্মা হয় আচ্ছা কোন দেশে জুম্মা হয় না বলেন তো পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে জুম্মাই হয় না জানা আছে বলবো 2000 লাগবে সারা জীবন জুম্মা পড়লেন কোন দেশে জুম্মা হয় না এটা যদি জানতে হয় তা দিতে হবে না আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে তা বলবো মসজিদে যে বাতি জ্বালান সর্বপ্রথম বাতি কে জ্বালিয়েছিল তা বলবো 2000 একটা লাগবে মসজিদের শোনের আজান হে চলে নামাজ চল চল নামাজ চল দুঃখে পাবি শান্ত না তুই বাকে পাবি বা আমি কত ভয় করা করছি তো ভাই কি নাম ভাই আলম সাহেব মায়ের নামে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা তারাই হলো জান্নাত তারাই হলো জাহান্নাম যদি মা খুশি হয় বাপ খুশি হয় তুমি জান্নাতের হকদার হলে তুমি যদি মা আর বাপকে খুশি করতে না পারো তাহলে জাহান্নামে যাবে মায়ের নামে 10,000 টাকা ওয়াদা করেছে আল্লাহ তিনার দান কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 500 বাকি 9500 এই 500 নগদ 9500 মেয়েদের মধ্যে বেনামে আচ্ছা নামে দেন তো একটা বেনামে নাকি বেশি না নামে নাকি বেশি আমি বলে দেব বেনামে অনেক টাকা দিয়েছে নামে একটা 500 টাকা দিতে হবে মাদের কাছে
মসজিদের শোনের আজান চলে নামাজে চাল চল নামাজে চাল হাজার কাজের অশিলাতে হাজার কাজের অশিলাতে নামাজ করিস কাজা খাজ না তাহরে দিলে না তুই জেনে দিন দোহনি আর রাজা তাহরে পাঁচ বারে ডাকে বিহি বলে তা তুই মনে চাল চল নামাজে চাল নামে দিয়েছে তো নামই তো হয় আচ্ছা নাম বলতে কেন বারণ করা আমি বুঝতে পারি না আমি আজকে বলে দিব আপনাদের খোসা ছাড়িয়ে দিব কোনটাই নেকি বেশি খোসা ছাড়িয়ে দিব আমাদের একটা কথা আছে হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন তা সাদাকা আকফা হাত্তালা তাআলা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিআমালিহি যে ব্যক্তি গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে ওই লোকটা আল্লাহর আরশে আযিমের নিচে জায়গা পাবে জোরে বলো সুবহানাল্লাহ ওয়াস্তর খুব গরিব মানুষ মারা গেছে তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ পাক ওনার দান কবুল করুক জোরে বলো আল্লাহু আমিন আচ্ছা তাহলে যিনি নামে দিবেন গোপনে দিলে আল্লাহর আরশে আযিমের ছায়া পাওয়া যায় নামে দিলে কি পাওয়া যায় যদি এলান করে দেন নেকি পাবেন কি পাবেন না এটা ইনশাআল্লাহ বলবো তবে এখন নাই আমি আগে গজলটা বলি একটাও গজল বলা হয়নি হ্যাঁ আর গোবরার লোক শুধু গজলের পাগল মসজিদের শোনের আজান চলে নামাজে চাল চল নামাজে চাল মহিলা মাটে লাগিল যা তর মহিলা মাটে লাগিল যা তর দেহ মনের এ মাঝে সব হবে সব দাহড়া হবে তুই যেমনি যাই না মাঝে রোজগার তুই করবি যদি আখেরাতের ফল এ চল নামাজে চাল মসজিদের সোনের আদান এ চলে নামাজে চাল এ চল নামাজে চাল আমার বন্ধুগণ মহার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দেয় নাহানো না কুসু আলাইকা ও হাবিব আমি আল্লাহ পাক আপনাকে সঠিকভাবে না বা আহম বিল হাক তাদের আপনার বলে হয়েছে পঙ্খন পঙ্খন বর্ণনা আমি আল্লাহ পাক আপনাদের আপনার কাছে বর্ণনা করলাম জোরে বলো সুবহানাল্লাহ কল বল্লাহ আল্লাহ পাক বলে নবীগণ আসহাবে কাহফের ঘটনা নাহানু না কাস নাহানু না কুসু আলাইকা আমি আল্লাহ পাক বর্ণনা করলাম সেই কিসসা কাহিনী আমি বর্ণনা করলাম না বা আগুম বিল হকি আমি সঠিকভাবে বর্ণনা করলাম ও আল্লাহ পাক আমার জানিয়ে দেয় বলে হাবিব আপনাকে যদি জিজ্ঞাসা করে তারা কজন ছিল কি ছিল ইমান ছিল কি ছিল না আপনি বলে দেন ইন্নাহুম ফিতিয়াতুন তারা ছিল কয়েকজন যুবক জোরে বল সুবহানাল্লাহ এ হাবিব আপনি বলে দেন আমার নবী বললেন জগৎবাসী তোমরা জিজ্ঞাসা করেছ আসহাবে কাহাফের ঘটনা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় পবিত্র কোরআনে ইন্না হুম ফিদিয়াতুন তারা হলো কয়েকজন যুবক আমানু বিরব্বিহি তারা আপন প্রভুর প্রতি ঈমান এনেছে জোরে বল সুবহানাল্লাহ ওয়াজিদ না হুম ঈমানাল আর আমি আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক তাদের ঈমান বাড়ালাম এত ঈমান বাড়িয়ে দিলাম তাদের এত
ইমান কে মজবুত করলা যতই পৃথিবীর ঝড় ঝাট্টা আসুক না কেন যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন যতই তাদেরকে প্রহার করুক না হোক না কেন যতই তাদেরকে আপনার বলে হয়েছে সমস্যার সম্মুখীন করুক না কেন হাবিব আমি আল্লাহ পাক ওই সাত যুবকদের ইমান কে মজবুত করলাম এত মজবুত করলাম আপনার মহান আল্লাহ পাক বলে ওরে আপনার ওরা বাতে না আলে কুলুবিহিম আমি আল্লাহ পাক তাদের হৃদয়ের আপনার দৃঢ়তাকে মজবুত করে দিলাম জোরে বলো সুবহান আল্লাহ হৃদয়ের দৃঢ় মজবুত করেছি ওই হৃদয়ের ভিতরে কুফরি ঢুকবে না ওই হৃদয়ের মধ্যে শিরকি ঢুকবে না এ মুসলমান আল্লাহর নবী এই সাতজন যুবকদের বর্ণনা দেয় আমার নবী ডাক দিয়ে বলে জগৎবাসীরা এই সাতজন ব্যক্তি যখন আপনার বলে হয়েছে গুহার ভিতরে এই অবস্থায় আপনার বলে হয়েছে ছিল ইমান তাদের আপনার দৃঢ় করে আপনার দৃঢ়তা করে দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলে তারা বলেছিল জগৎবাসীরা আপনার বলে হয়েছে তোমরা শোনো কালু রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আমাদের প্রভু তিনি যিনি আসমান আর জমিনের প্রভু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা অন্য কারো ইবাদত করব না আজ মসজিদের জন্য জালসা আজ আমাদের আপনার ইমানি পরীক্ষা হবে একটা কোন আল্লাহর বান্দার কাছে 2000 টাকা চেয়েছি আল্লাহর বান্দাকে নেব মসজিদের সিরানা সর্বপ্রথম কে করেছে এই কথাটা বলার জন্য বাবা একটা আল্লাহর কোন বান্দা যদি দাঁড়িয়ে যান আমি আপনাদেরকে নিয়ে আপনার আল্লাহর দরবারে হাত তুলব কারণ পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদের সিরানাসকে তৈরি করলো আপনাদের কোন মোড়ল ছিল কি ছিল না কোন আপনার বলে হয়েছে মাতাব্বর ছিল কি ছিল না এটা কোন আপনার ইতিহাসের কথা নয় আল্লাহর কোরআনের তাফসির থেকে বলবো বাবা আল্লাহর কোরআনের তাফসিরটির নাম তাফসিরে রুহুল বায়ান চারপাড়ার মধ্যে উঠিয়ে দেখো আপনাদের মসজিদের সিলানার সর্বপ্রথম কে করেছে আমার আল্লাহ পাকের কোরআনে তার বর্ণনা রয়েছে একটা ব্যক্তি 2000 লাগবে নাই যদি না থাকে চারজন দেন 500 করে মাত্র 500 টাকা করে কি নাম নাই মদ্দিন একবার বুলেট বক্তার নামে নাম গো নাম ভালো রাখবেন নাইমুদ্দিন নামে আমার ভাই মায়ের নামে দিয়েছে মা বাবার নামে এক হাজার টাকা বাকি দিয়েছেন গিয়াসুদ্দিনের নামে ছেলের নাম আহমদ তাই তো গোলাম আহমদ সাহেব উনি 1000 দিয়েছেন আর আমার এই ভাই নইমুদ্দিন সাহেব মা বাবার জন্য মা বাবের জন্য দোয়া চেয়েছে আর অনেকেই মায়ের জন্য দোয়া চেয়েছে তো আমি একটু ছোট্ট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب كائنات احكام الحق من رب العالمين আপনার ঘর মসজিদ নির্মাণের জন্য ওকতিয়া মসজিদ পৃথিবীর জমিনে আল্লাহ কায়েম আছে বড় হয়তো হবে যেদিন আপনি চাইবেন এই মসজিদের জন্য একজন 10000 দিয়েছে একজন 2000 দিয়েছে একজন 1000 একজন দিয়েছে আপনার বলে হয়েছে 2000 100 করে মা বোন অনেক দিয়েছে আল্লাহ তাদের সকলের দান কবুল করে নেন এই মসজিদকে উন্নতির শিখরে আরোহণ করুন আগামী দিনে মসজিদকে বড় করুন আর কিয়ামত পর্যন্ত আল্লাহ মসজিদকে কাইম দাইম রাখার ব্যবস্থাপনা করে দিন আমাদের সকলের দোয়া কবুল করুন আমাদের আত্মীয় স্বজন বাবা নাই মায় নাই আত্মীয় স্বজন নাই গহীন অন্ধকার কবরে যারা নিরাম নগরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবর মাফ করে দিল আমাকে কবুল করুন আমার সঙ্গে আলিম ওলামা কত নামাজি পরহেজগির বান্দা বান্দি আছে আল্লাহ তাদের সকলকে কবুল করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন বাহকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2000 দিয়েছে ওয়াদা করেছি আপনাদের মসজিদের শিলানাস সর্বপ্রথম কে করেছে
আপনি তাফসীরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড চতুর্থ পারা উঠিয়ে দেখুন, আল্লাহ পাক কাবা শরীফ সর্বপ্রথম তৈরি করে ফারিস্তার দ্বারা। কাবা শরীফ আজ পর্যন্ত ১০ বার সংস্কার হয়েছে, কবার এখন পর্যন্ত ১০ বার হয়েছে, কিয়ামত পর্যন্ত কবার হবে আমার বলার ক্ষমতা নাই, তবে ১০ বার হয়ে দাঁড়িয়ে গেছে। সর্বপ্রথম কাবা ঘর তৈরি করে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন সহ অসংখ্য ফারিস্তা। পাহাড়ের পাথর নিয়ে আসা হলো, কাবা শরীফ তৈরি করতে লাগা হলো। কাবা তৈরি করতে করতে কিছু পাথর বেঁচে গেল। আপনারা আমরা করি বাঁচে না, ঘর করলে বাঁচে না, এই কবে আল্লাহর কাবার অবশিষ্ট পাথরগুলো কান্না করতে লাগলো, আল্লাহ কাবাই যদি লাগিয়ে দিতে কিয়ামত পর্যন্ত সম্মানী হয়ে যেতাম, আর কাবাই যদি না লাগি তো আমাদেরকে ফুটবলের মতো গড়াবে, গড়াবে কিনা, আমাদের সম্মান নাই। কিছু জিনিসের সঙ্গে লেগে গেলে সম্মান বেড়ে যায়, বাড়ে না। কাপড়ের সঙ্গে পিচবোর্ড আছে তো কেউ চুম্বন দেয় না, চুম্বন তো দরকার দেয় বাড়িতে তুলবে না, আপনার ধরার পর ওকে সারগতই ফেলবে, ফেল ওকে, বাড়িতে থাকলে রুই লাগবে। আর ওই পিচবোর্ডটা যখন কোরআন শরীফে লেগে যায় সম্মানকে তোকে লাল, আবার আপনার বলে হয়েছে কাপড় দিয়ে বা আপনার ভালো কাগজ দিয়ে বাইন্ডিং করে আবার জুজদানের ভিতরে রেখে যখন বের করে তো একবার চুম্বন দেয়, ঢোকানোর সময় একবার চুম্বন দেয়, তাই না? কত সম্মান, আল্লাহ সম্মান বাড়িয়ে দাও।